সালাম ওয়ালাইকুম ওয়ার্ল্ড পরিবার আজকে হচ্ছে হাইলি রিকোয়েস্টের একটি ভিডিও করতে যাচ্ছি তা হলো যে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যেন রিহান রিহানবাবুর দিনের খাবারের রুটিন এবং ত্বকের যত্ন কিভাবে নেই সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে রিহান রিহানবাবুর দিনের খাবারের রুটিনটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার ছেলেদের ব্লগ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাবু আজকে সকালে হচ্ছে সাতটার দিকে ঘুমের থেকে উঠেছিল তো ওকে হচ্ছে আমি একটু ফিডিং করিয়ে দিয়েছি ফিডিং করানোর পরে ও হচ্ছে দেখুন আবার ঘুমিয়ে পড়েছে তো কখনো হচ্ছে সাতটা সাড়ে সাতটার দিকে ঘুমের থেকে উঠে উঠলেই হচ্ছে ওকে আমি ফিডিং করিয়ে দেই। ফিডিং করালেও একটু ঘুমায় সাড়ে আটটা নটা পর্যন্ত এর মধ্যে হচ্ছে ওর জন্য আমি নাস্তা তৈরি করে নেই তো আজকে সকালে নাস্তা ওকে খাওয়াবো হচ্ছে সাগু রান্না করে সাগুটা হচ্ছে আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখলে কিছুক্ষণ দেখা যায় সাগুটা একটু ফুলে ওঠে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় তো স্বাগত আমি পরিমাণ মতো পানি দিয়ে আর স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিব আপনারা যারা লবণ দিতে চাচ্ছেন না তারা স্কিপ করে যাবেন তার কারণ হচ্ছে ডাক্তাররা কিন্তু বলে যে এক বছর পর্যন্ত বাচ্চাদের খাবারে লবণ চিনি দেওয়া ঠিক নয় আমি আসলে দিচ্ছি যে লবণ ছাড়া আমারই জানি কেমন ভালো লাগে না আর আমার মনে হয় যে আমার যেটা ভালো লাগে না সেটা আমার বেবিরও ভালো লাগবে না আর আমি যেই ডাক্তারকে দেখাই ডাক্তার আপু বলেছে যে বেবি যদি না খেতে চায় তাহলে কিন্তু সাত মাস থেকে সামান্য একটু লবণ দেয়া যাবে খাবারের স্বাদ বাড়ানোর জন্য সাবু রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো বাটিতে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এর মধ্যে তো রিহানবাবু ঘুমের থেকে উঠে গিয়েছে তো রিহানবাবুকে এখন হচ্ছে আমি একটি পাতলা সফট রুমাল নিয়ে ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে রিহানবাবুকে একটু ফ্রেশ করিয়ে নিচ্ছি এখন তো শীতও পড়ে গিয়েছে আর আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে রিহান বাবুকে কোন লোশন বা ক্রিম ইউজ করি আমি কিন্তু বাবুকে কোনো লোশনই ইউজ করি না মাঝে মধ্যে হচ্ছে হিমালিয়ার একটা বেবি ক্রিম আছে সেই ক্রিমটা হচ্ছে ওর ফেসে একটু লাগাই তাও আবার খুবই কম মানে মাঝে মধ্যে তো ওকে হচ্ছে আমি বেশিরভাগ সময়ই হচ্ছে এক্সট্রাভার্জিন অলিভ অয়েল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই তেল দিয়েই হচ্ছে ওর স্কিনটা হচ্ছে আমি ম্যাসেজ করে দেই আর সমস্ত শরীরেই হচ্ছে মেসেজ করে দেই এতেও কিন্তু স্কিনটা অনেক বেশি সফট এবং কোমল থাকে আর এছাড়া হচ্ছে দেখবেন যে বাচ্চারা মায়ের বুকের দুধ খায় তাদের স্কিন কিন্তু এমনিতেই মশ্চার থাকে এক্সট্রা কোনো মশ্চারাইজার দেওয়ার প্রয়োজন হয় না তারপরেও অনেক বাচ্চাদের স্কিন অনেক রুক্ষ শুষ্ক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা কোকোনাট অয়েলটা ইউজ করতে পারেন এতেই কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক সফট হয়ে যাবে ফ্রেশ করে দেওয়ার পরে ওকে হচ্ছে আমি একটু কুসুম গরম পানি খাইয়ে দেই সকালে ঘুমের থেকে উঠেই কুসুম গরম পানি কিন্তু সকলের শরীরের জন্য খুব ভালো আর বাচ্চাদেরকে বিশেষ করে খাওয়ার আধ ঘন্টা বা দশ মিনিট আগে একটু পানি খাইয়ে তারপরে হচ্ছে খাওয়ার পর আবার পানি খাওয়ালে এতে কিন্তু বাচ্চাদের গ্যাস ফর্মও কম হয় আর চেষ্টা করবেন যেন বাচ্চাদের খাবারের মধ্যে পানি না খাওয়াতে খাবারের মধ্যে পানি খাওয়ালে বাচ্চাদের পেটে গ্যাস তৈরি হয় তো এখন হচ্ছে আমি বাবুকে নাস্তাটা করিয়ে দিচ্ছি সাবু খাইয়ে দিচ্ছি বাবুকে কিন্তু এক এক দিন আমি এক এক নাস্তা দিই প্রতিদিন কিন্তু একই নাস্তা যেমন আমাদেরও ভালো লাগে না তেমনি কিন্তু বাচ্চাদেরও ভালো লাগে না বাচ্চারা কিন্তু একই ধরনের খাবার খেতে খেতে একঘ্যামও হয়ে যায় যার ফলে কিন্তু বাচ্চারা খেতেই চায় না তো বাচ্চাদেরকে চেষ্টা করবেন এক এক দিন এক এক খাবার খাওয়াতে এতে বাচ্চারা একটু ভেরিয়েশন পাবে বাচ্চাদের ভালো লাগবে বাচ্চারা ক কম হলেও খাবে আসলে এই সময় তো বাচ্চারা দুই এক চামচ খায় দেখা যায় একটু মুখে দিলে একটু মুখে নেয় আর একটু ফেলে দেয় এভাবেই কিন্তু বাচ্চারা খাবে আর জোর করেও কিন্তু বাচ্চাদেরকে কোনো কিছু খাওয়ানো যায় না দেখা যাচ্ছে যে জোর করে যদি একটু খাবার মুখে দেয় সেটা আসলে হিতের বিপরীত হয় খাবারটা ও বমি করে ফেলে দেয় তাই আমি আসলে কখনোই রিহান বাবাকে জোর করে কিছু দেই না ও যতটুকু খায় দুই তিন চামচ সেটাই অ্যানাফ দেখা যাচ্ছে কিছুক্ষণ পর না হয় আবার একটু ট্রাই করি কিন্তু জোর করে দিতে গেলে সেটা আসলে ও বমি করে দেয় তো ও যতটুকু খায় সেইটুকুই ওকে খাইয়ে দেয় সকালে নাস্তা করিয়ে দিয়ে তারপর হচ্ছে ওকে একটু ফ্রেশ করিয়ে আমি খাটের উপরে এইভাবে উপুড় করে শুয়ে দিয়েছি এইভাবে শোয়ালে কিন্তু বাচ্চাদের ঘাটটাও খুব দ্রুত শক্ত হয়ে যায় এবং পেটের মধ্যে যদি কোনো গ্যাস থাকে সেই গ্যাসও বেরোতে সহায়তা করে আমি এইভাবে এভাবে একদের মাস থেকেই শোয়াচ্ছি আর তখন হচ্ছে ও একটু কান্নাকাটি করতো এক থেকে দু মিনিটে বেশি থাকতে চাইতো না তো এখন হচ্ছে আবার অনেকক্ষণ থাকে তো দেখুন আমার রিহান বাবাটা ক্লান্ত হয়ে গিয়েছে তো নিজের থেকেই আবার শুয়ে পড়েছে রায়ানবাবুর অবস্থা দেখুন এসেই ভাইকে চুমু দেয়া শুরু করে দিয়েছে আবার কখন যে মাইট দেওয়া শুরু করবে সেটা বুঝাই দেয় তো এই যে দুই ভাই খেলাধুলা করছে খেলাধুলা শেষে বাবুকে হচ্ছে আমি একটু ফিডিং করিয়েছি আর রিহানবাবু ঘুমিয়ে পড়েছে তো বাবুকে এখন হচ্ছে আমি দোলনায় ঘুম পাড়িয়ে দিয়েছি বাবু ঘুমাচ্ছে এখন গিয়ে আমি বাবুর জন্য দুপুরে রান্নাটা করে নিব আজকে রিহান বাবুকে একটি সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াবো আমি কিন্তু রিহান বাবুকে চার মাস ছাব্বিশ সাতাশ দিন থেকেই সলিড খাবার খাওয়ানো শুরু করে দিয়েছি তো এখন কিন্তু মশালা দিলে রিহান বাবু অনেক কিছুই খেতে পারি তারপরও বাবুকে হচ্ছে এখন আমি একটা একটা সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছি এতে করে কিন্তু বাচ্চাদের কোন সবজিটা পছন্দ না বা কোন সবজিতে বাচ্চাদের কোনো অ্যালার্জি সমস্যা আছে কি না সেটা খুব সহজই বোঝা যায় পরিমাণ মতো চাল আর ডাল নিয়েছি আজকে যেহেতু আমি ফুলকপি দিয়ে খিচুড়িটা রান্না করব তাই পরিমাণ মতো ফুলকপিও দিয়ে দিয়েছি এরপর হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা সামান্য একটু জিরার গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি খিচুড়িটা রান্নার জন্য আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে রেগুলার তেল ইউজ করতে পারেন সামান্য একটু বা খিচুড়িটা রান্না করার শেষে একটু বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন আর পুষ্টিবিদরা কিন্তু বলে বাচ্চাদেরকে সাত মাস থেকেই খাবারের সাথে সামান্য একটু বাটার বা ঘি ইউজ করে খাওতে এতে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং বাচ্চাদের ওজন বৃদ্ধিতেও সহায়তা করবে এইদিকে খিচুড়িটাও রান্না হতে থাকুক আর ওইদিকে তো রিহান বাবাও ঘুমের থেকে উঠে গিয়েছে তো বাবাকে এখন হচ্ছে আমি গোসলের জন্য রেডি করাবো গোসলের আগে বাবাকে তো আমি হচ্ছে ওর মুখে প্লাস সমস্ত শরীরেই একটু তেল ম্যাসেজ করে দেই তো আজকে হচ্ছে ওকে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়েই তেলটা ম্যাসেজ করে দেবো এতে করে কিন্তু স্কিনটা অনেক সফট থাকবে আর আপনারা চাইলে কিন্তু খাঁটি নারকেল তেল দিয়ে হচ্ছে ম্যাসেজটা করে নিতে পারবেন আমি কিন্তু ওর মাথা তারপর হচ্ছে ওর মুখের স্কিন সমস্ত শরীরেই হচ্ছে তেল ম্যাসেজ করে দেই আর আমি রিহানকে কিন্তু সব সময় হচ্ছে মাথায় তেল দিয়ে রাখি না দেখা যায় অনেকেই কিন্তু এখন বলে যে বাচ্চাদের মাথায় হচ্ছে তেল দিয়ে রাখতে হয় আমি কিন্তু আমার বড় ছেলেকে হচ্ছে তেলটা দিয়েছি এতে করে আমার মনে হয় যে বাচ্চাদের মাথায় হচ্ছে খুশকির যে একটা আবরণ পড়ে এই আবরণটি পরে এটাকে সম্ভবত ক্যাডেল ক্যাপ না কি যেন একটা বলে তো যাই হোক আমি কিন্তু রিহানের মাথায় সবসময় তেল দেই না এই তো গুছলের আগে হচ্ছে ওর মাথায়ও হচ্ছে আমি একটু তেল মেসেজ করে দেই ওর মুখে প্লাস সমস্ত শরীরেই একটু তেল মেসেজ করে দেই দেখুন রিহান বাবার চুল কিন্তু মশালা দিলে অনেক বড় হয়েছে কিন্তু তারপরও কিন্তু খুশকি নেই আসলে আমার মনে হয় যে সবসময় তেল দিয়ে রাখলেই খুশকিটা মানে একটু বেশি হয় বাচ্চাদের এই তো রিহান বাবাকে তেল মেসেজ করে দিয়েছি আজকে একটু সময় আছে তাই আমি এক ঘন্টা অপেক্ষা করছি আর এর মধ্যে তো দেখুন খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে খিচুড়িটা খুব ভালো সেদ্ধ হয়েছে এখন হচ্ছে আমি একটি ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিচ্ছি এই খিচুড়িটার পুরো রেসিপিটি যদি আপনারা দেখতে চান তাহলে হচ্ছে আপনারা এই ভিডিওটির ইন দ্য স্ক্রিনে সেই খিচুড়ির রেসিপিটি পেয়ে যাবেন আমি কিন্তু আমার ছেলেদেরকে কখনোই খিচুড়ি ব্লেন্ড করে খাওয়াই খিচুড়ি ব্লেন্ড করলে দেখবেন খিচুড়িটা অনেক বেশি মিহি হয়ে যায় আর এত মিহি খাবার খেতে খেতে পরে কিন্তু বাচ্চারা আর দানাদার খাবারটা খেতে পারে না আর আপনারা যদি এইভাবেও একটা ঘুটনি দিয়ে ঘুটে নেন তাহলেও কিন্তু খিচুড়িটা অনেক ভালোই মিহি হয় আর এই খাবারটা খেলে কিন্তু বাচ্চারা বারো থেকে তেরো মাসের মধ্যেই দানাদার খাবারটা খাওয়া শিখে যায় আমার বড় ছেলে কিন্তু বারো থেকে তেরো মাসের মধ্যেই দানাদার খাবারটা খাওয়া শিখে গিয়েছে এই তো খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে আমি একটা বাটিতেও নিয়ে নিলাম খিচুড়িটা ঠান্ডা হতে থাকুক আর আমি গিয়ে বাবুকে হচ্ছে এই যে গোসল করে নিয়েছি বাবুকে প্রথমে আমি মাথায় একটু পানি দিয়ে একটু শ্যাম্পু করে নিচ্ছি তারপরে হচ্ছে দেন আমি গোসল করি আমি কিন্তু রিহান বাবুর নাভি পড়ে যাওয়ার পর থেকে প্রতিদিন গোসল করিয়ে দেই এতে করে আমার মনে হয় যে বাচ্চাদের ঠান্ডাও খুব কম লাগে বাচ্চাদের খুব ভালো ঘুম হয় এবং বাচ্চাদেরকে খুব ফ্রেশ দেখা যায় আর এখন তো শীত পড়ে গিয়েছে শীতে তো প্রতিদিনই বাচ্চাদেরকে গোসল করানো উচিত তার কারণ হচ্ছে শীতে তো বাচ্চাদের স্কিন এমনিতেই শীতে শুধু বাচ্চা কেন বড়দেরও সকলের স্কিন অনেক রুক্ষ শুষ্ক থাকে এই সময় আসলে প্রতিদিনই গোসল করা উচিত আর পুষ্টিবিদরা বলে যে বাচ্চাদেরকে প্রতিদিনই গোসল করিয়ে দিতে এতে কিন্তু বাচ্চাদের স্কিন ডিজিজের সমস্যাগুলো কম হয় যেহেতু শীত পড়ে গিয়েছে আর যেই বাচ্চাদের স্কিন খুব বেশি রুক্ষ শুষ্ক তাদেরকে কিন্তু গোছল করানোর পরে একটু মশ্চারাইজার দিতে পারেন এতে কিন্তু স্কিনটা অনেক সফট এবং নরম থাকবে রিহান বাবুকে ড্রেস পরিয়ে দিয়ে তারপরে হচ্ছে ওয়াকারে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে রিহান বাবুকে দুপুরে খাবারটা খাইয়ে দিচ্ছি ছয় মাস থেকে প্রথমে বাচ্চাদের কোন খাবার দিয়ে শুরু করতে পারেন খাবার কতটুকু খাওয়াতে হবে পানি কতটুকু খাওয়াতে হবে সকালে নাস্তায় দুপুরে এবং রাতে কি খাওয়াতে পারেন তা নিয়ে ইন ডিটেলসে একটি ভিডিও আমার এই চ্যানেলটিতে আপলোড করা আছে আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সও লিঙ্কটি দিয়ে দিব আপনারা চাইলে সেইখান থেকেও সেই ভিডিওটিও দেখে নিতে পারেন রিহান বাবার দুপুরে খাবারটা খাইয়ে তারপর হচ্ছে এই যে একটু রেস্ট নিয়েছে এখন হচ্ছে দুই ভাই মিলে বিকেলে খেলা করছে দেখুন দুই ভাই মানে খুব মানে খেলা করবে আর রিহান বাবাকে তো এই ওয়াকারটাতে বসিয়ে দিলে আর কোনো কথা নেই সে একা একাই খেলা করতে পারে দেখেন বড় ভাই কী করছে বড়ো ভাই ছোটো ভাইয়ের ছবি তুলে দিচ্ছে দুটা ছেলেই আমার এত দুষ্টু শুধু দুষ্টুমি করতেই থাকে আপনাদের যদি আমার ছেলেদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার ছেলেদের ব্লগ দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাবুকে রাতের খাবারের জন্য আমি হচ্ছে ফ্রিজ থেকে গাজরের পিউরি নামিয়ে নিয়েছি এই গাজরের পিউরি হচ্ছে আমি এক সপ্তাহের জন্য করে রেখেছিলাম আমি হচ্ছে গাজরের পিউরি আপেল পিউরি এগুলো হচ্ছে এক সপ্তাহের জন্য করে রেখে দেই আসলে আমি খুব বেশি দিন রেখে তারপর হচ্ছে আমার ছেলেকে খাওয়াই না একটু বাচ্চাদেরকে আসলে একটু ফ্রেশ খাবারটা খাওয়ানোই সব থেকে বেশি ভালো তো আসলে তারপর হচ্ছে আমরা একটু ব্যস্ত হয়ে যাই প্রতিদিন করে আসলে খাওয়ানো সম্ভব হয় না যার কারণে হচ্ছে আমি মাত্র এক সপ্তাহের জন্য করে রেখে তারপর হচ্ছে বাবুকে খাওয়াই তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি রিহানবাবু যতটুকু খাবে বাবুকে খাওয়ানোর দুই ঘন্টা আগে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে রাখি তারপর যখন স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে তখন হচ্ছে আমি একটু গরম পানি নিয়ে বাটিটা গরম পানির উপরে রেখে জাস্ট হালকা একটু কুসুম গরম করে দেন হচ্ছে আমি রিহান বাবুকে খাইয়ে দিই গাজরের পিউরি বা আপেল পিউরি এই খাবারগুলো কিন্তু ছয় থেকে সাত মাসের বাচ্চাদের লাঞ্চে বা ডিনারে খাইয়ে দিতে পারেন রিহান বাবুকে সাত মাস পর্যন্ত এভাবেই খাইয়েছি মাঝে মধ্যে বাসায় যদি কলা থাকতো তাহলে একটু কলাটা খাওয়ানোর চেষ্টা করতাম কিন্তু রিহান বাবুর কলাটা তত পছন্দ না না হয় একটু আপেল পিউরি থাকলে একটু আপেল পিউরিটাই খাওয়ানোর চেষ্টা করতাম আর এই তো রিহান বাবু হচ্ছে রিহান বাবুর ইচ্ছে মতো বেস্ট ফিডিং করত আর হচ্ছে বাবুকে খাওয়ানোর পরে আধ ঘন্টা বা দশ মিনিট পরেই হচ্ছে পানিটা দিতাম কারণ এই সময় কিন্তু বাচ্চাদের পানির চাহিদা হয়ে গিয়েছে তো খাওয়ার পরে কিন্তু বাচ্চাদেরকে একটু পানি খাওয়ানোরও চেষ্টা করবেন আমার ছেলের সারা দিনের খাবারের রুটিনটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আমার ছেলেদের ব্লগ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম